क्लास सिक्स फ्रैग्रेंस ओपन एट पेज 54 एक्टिविटी सिक्स देर आर फोर पिक्चर्स इन द लेफ्ट कॉलम एंड द मैचिंग वर्ड्स आर देयर इन द राइट कॉलम एंड यू हैव टू मैच द वर्ड्स विद द पिक्चर्स गिवन. Number one picture, we see there is a rainbow. The Ramdhanur moton dekha jacche dekho megher. And the second one is a boy or a man who is tightening his lace of the shoes. And the third picture is a basket of flowers, and in the fourth picture we see a person, a potter. He is carrying something. So you must be able to match the words I explained to you. Next, activity 7. Underline the abstract nouns. আমি বলেছি আগে যে নাউন মোটামুটি সব নাউনই দেখা যায়, কেবলমাত্র অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো দেখা যায় না. অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো বুঝে নিতে হয়. যেমন ধরো সৌন্দর্য, এই সৌন্দর্যটা বুঝে নিতে হয়. যেমন ধরো দয়া, মায়া, কাইন্ডনেস, ক্রুয়েলটি, নিষ্ঠুরতা, ডোনেশন, এগুলো সব দেখা যায় না. তো এখানে দেখো অ্যাক্টিভিটি সেভেনে পাঁচটা সেন্টেন্স আছে. হার লাফটার, তার হাসি ফিল্ড দ্য মোমেন্ট উইথ হ্যাপিনেস. সেই মুহূর্তটা খুশিতে ভরিয়ে তুলল. তাহলে হার লাফটার, হার পজেসিভ প্রোনাউন দেখো, তার লাফটার এই হাসি, হাসিটা তুমি বুঝে নাও, বুঝে নিতে হয় হাসি, যে ওটা হাসি, কান্না নয়. তুমি ব্যক্তিকে দেখতে পাচ্ছ, ব্যক্তির মুভমেন্ট, ব্যক্তির বিহেভিয়ারটা দেখতে পাচ্ছ. ওটা যে হাসি, ওটা যে কাউকে ডাকছে না চিৎকার করে, ওটা যে সে কাঁদছে না, ওটা যে সে পড়ছে না, হাসছে, এটা তুমি ফিল করছো, এটা তুমি বুঝে নিচ্ছ. সুতরাং ওই যে নাউনটা হাসি, লাফটার, ওটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন. এগেইন ইন দ্যাট ভেরি ইন দ্যাট সেন্টেন্স দ্য মোমেন্ট, মোমেন্ট কথাটা হলো মুহূর্ত, মুহূর্ত একটা নাউন. তা নাউন বলেই তার আগে আর্টিকেল আছে, দেখো দি আছে, কিন্তু মুহূর্তটা কি দেখা যায়? তাহলে ওটাও অ্যাবস্ট্রাক্ট নাউন. এগেইন হ্যাপিনেস, সুখ, সুখটাও বুঝে নিতে হয়, হ্যাপিনেস. আর নাউনের, এটা যে নাউন তার প্রমাণ হচ্ছে তার আগে একটা প্রিপোজিশান আছে. নাউন আর প্রোনাউনের আগেই কেবল প্রিপোজিশান হয়. সুতরাং এই হ্যাপিনেসটা, হ্যাপিনেস মানে সুখ. তাহলে ইন দিস সেন্টেন্স দেয়ার আর থ্রি অ্যাবস্ট্রাক্ট নাউন্স, লাফটার, মোমেন্ট অ্যান্ড হ্যাপিনেস. এমনি করে বাকিগুলো তোমরা খুঁজে বার করার চেষ্টা করবে যে কোনটা. আরেকটা নিয়ম জেনে রাখো যে কোনো সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট নাউন হয় নাউন হবে, নয় তো তার নাউনের মতো ফোর্স থাকবে. যদি প্রোনাউন হয় সেটা হি ইজ গোয়িং টু স্কুল, ওই হিটা, হিটার মধ্যে নাউনের ফোর্স আছে, তার মানে হিটা ইউজ করা হচ্ছে ইন প্লেস অফ এ নাউন. তার একটা নাম আছে, সেই নামটা না বলে হি বলা হচ্ছে, সেই জন্য ওর হিয়ের মত নাউনের মতো ফোর্স আছে. সুতরাং হিটা হলো হতে পারে সাবজেক্ট. অবজেক্টের ক্ষেত্রেও এটা হয় সে নাউন হবে, নয় তার নাউনের মতো ফোর্স থাকবে. তাহলে খুঁজে নেবে কোনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন ইন অ্যাক্টিভিটি সেভেন. নাও অ্যাক্টিভিটি এইট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স. কালেকটিভ নাউন কোনগুলো বলবো, একত্রে বোঝায়, যেমন ক্লাস, অনেকগুলো ছেলে টিচার মিলে একটা ক্লাস.
যেমন কমিটি, অনেকজন মেম্বার মিলে একটা কমিটি, যেমন ক্রাউড, অনেক পিপল সেখানে গ্যাদার করেছে তাদেরকে নিয়ে একটা ক্রাউড, যেমন এক এক দল একপাল ভেড়া, হ্যাঁ একতরা ফুল, এ ধরনের। তাহলে হি ব্রট মি এ ড্যাশ অফ ফ্লাওয়ার্স, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, এ বোকে অফ ফ্লাওয়ার্স, BOUQUEET, ওই ওয়ার্ডটা এখানে নেই, আমি বলে রাখলাম যারা আগ্রহী টুকে নাও, BOUQUEET, উচ্চারণ বোকে, বয়ে ওকার কয়ে একার, বোকে, এ বোকে অফ ফ্লাওয়ার্স অথবা এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। এর রিম, রিম বলতে আমরা জানি কাগজে রিম বলা হয়, ফ্লক মানে পাল বোঝায়, এক পাল, ট্রুপ মানে সৈন্যদল বোঝায়, ক্রাউড মানে জনতা বোঝায়। এরপরে তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছো কোন ব্ল্যাঙ্কে কোন কালেকটিভ নাউনটা বসবে, কিন্তু কালেকটিভ নাউন কোনগুলো হচ্ছে, কোন ধরনের ওয়ার্ডগুলোকে আমরা কালেকটিভ নাউন, কোন ধরনের নাউনগুলোকে আমরা কালেকটিভ নাউন বলে ক্লাসিফাই করছি, এগুলো জেনে রাখো। নেক্সট অ্যাক্টিভিটি 9, ভার্বস, কারেক্ট ফর্মস অফ ভার্বস। উই শুড ড্যাশ আওয়ার এক্সারসাইজেস ডেইলি, উই শুড ডু, এই শুডটা একটা মোডাল, এরপরেই ভার্বের মূল মূল ভার্বটা বসবে। আই ড্যাশ ইন দিল্লি লাস্ট ইয়ার, লাস্ট ইয়ার বলছে গত বছরের ঘটনা, তার মানে ওটা পাস্ট টেন্স, তাহলে বি ভার্বের পাস্ট টেন্স বসাও, যেটা আইয়ের সঙ্গে ফিট করবে। বি ভার্বের পাস্ট টেন্স দুটো ফর্ম হয়, একটা ওয়াজ বা একটা ওয়ার, আইয়ের সঙ্গে যেটা হবে, প্লুরাল নাম্বার হলে ওয়ার হতো, আইয়ে ওয়াজ হবে, তাহলে আই ওয়াজ ইন দিল্লি লাস্ট ইয়ার। এমনি করেই বাকিগুলো তোমরা ফিল আপ করবে, আমি সবটা বলে দিলে তোমরা চিন্তা ভাবনা করতে পারবে না, এই করে তোমরা এটাকে ফিল আপ করবে। নাও একটি আপ টু পেজ 55, ইউ হ্যাভ কমপ্লিটেড অল ইউর অ্যাক্টিভিটিস, ইন দ্য নেক্সট ডে আই শ্যাল স্টার্ট উইথ দ্য নেক্সট চ্যাপ্টার অ্যাক্টিভিটি 10, অ্যান্ড দাস উই উইল গো অন রিডিং, এইভাবেই আমরা পড়ে যাব, উই উইল গো অন ডুইং দি অ্যাক্টিভিটিস ইন আওয়ার এক্সারসাইজ বুকস, কারণ হচ্ছে যে কবে স্কুল খুলবে কোনো ঠিক নেই, অথচ পরীক্ষা তো হবে, পরীক্ষা ঠিক সময় হবে, তাহলে স্কুল খুলছে না অথচ পরীক্ষা হচ্ছে, আর স্কুল খোলার পরে পরেই যদি অল্প সময়ের মধ্যে পরীক্ষা হয় তাহলে তোমাদেরকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা তো ভার্চুয়াল ক্লাস নিচ্ছি, এইভাবে তোমাদের এই ক্লাসেই আরও সুবিধে, কারণ আমার কথাটা তুমি একবার বুঝতে না পারলে আবার একবার ফোন চালিয়ে বুঝে নিতে পারবে, আবার একবার যে কোনো ক্লাসকেই তুমি পুনঃ পুনঃ দেখে শিখতে পারবে, এবং তার পাশে বই রেখে, তোমার খাতা রেখে তুমি সেগুলো কাজগুলো করতে পারবে, এবং সেভাবেই তোমরা শেখো। আজকে এই পর্যন্ত পড়ালাম অল্প করে, পরের দিন নেক্সট ক্লাস করবো।